আপনারা দেখছেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আবহাওয়া শুগ্ন এবং অস্বস্তিকর থাকলেও আজ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে এছাড়া আজ থেকে আবহাওয়াতে আরও পরিবর্তন আসবে আজ থেকে বাতাসে পরিবর্তন আসবে বাতাসে গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা সময় এটা দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়ার দিকে রূপ নিতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে থাকবে সেখানে চল্লিশ একচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এমন অবস্থা হতে পারে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বেশ কিছু অংশেও অর্থাৎ তাপমাত্রা জনিত অস্বস্তি আজ কিন্তু বজায় থাকবে গোটা বাংলাতে এমনটা রয়েছে এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সিকিম দিকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া দার্জিলিং উড়িষ্যা জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে না আলিপুর আবহাওয়া তবে কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর উত্তর দিনাজপুরের দিকে কিন্তু হতে পারে এছাড়া জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ভালো রয়েছে আজ আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পংের দিকে তো বৃষ্টিপাত লেগেই থাকে এটা নতুন করে বলার কিছু নেই এই হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়ার কিছু খবর এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এই গরমকে কাজে লাগিয়ে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে উপকূলবর্তী কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং বা পশ্চিমাঞ্চলে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে এবং গরমের আবহাওয়াতে কিন্তু অস্বস্তিকর অবস্থা গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফিল হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেখানেও কিন্তু আস্বস্তিকর আবহাওয়া কিন্তু ভোগাবে এছাড়া আমরা জেনে নেব যে বাংলাদেশের অবস্থা কীরকম রয়েছে তার আগে আপনাদের বলে রাখি তিরিশ তারিখ বা এক তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরার দিকে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ বাড়তে পারে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এটাই জানা যাচ্ছে এবারে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে আংশিক মেঘলা আকাশ হতে পারে সিংহের দিকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুরের বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এমনটা জানা যাচ্ছে এছাড়া ঢাকার আশেপাশে কিছু কিছু জায়গা থেকে কাপসিয়া রকম দিকে লখাই বা ব্রাহ্মণ দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হতে পারে কিন্তু বেশিরভাগ অংশে শুকনো থাকার সম্ভাবনা আজ রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহী খুলনা বরিশাল বা সিলেট এই সমস্ত অংশেও কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বেশি করে তবে সিলেটের দিকে কোথাও কোথাও সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকতে পারে যদি সেটা না হয় তারপরে ক্ষেত্রে শুধুমাত্র বজ্র বা মেঘ হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বোঝা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশে আজ ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি হতে পারে তবে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া কিন্তু দুপুরের পর থেকে বওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে বাংলাদেশ ঢাকা বা মধ্যবর্তী অংশগুলিতে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রংপুরের দিকেও কিন্তু সকালের দিক থেকে দমকা হাওয়া বইতে পারে এমন কিন্তু রয়েছে অর্থাৎ কোথাও কোথাও হতে পারে এবং রংপুরের দিকে কোথাও কোথাও কিন্তু ভালো বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে যারা ত্রিপুরার দিকে আজ বিক্ষিপ্তভাবে কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মেঘলা আকাশ হতে পারে সকালের দিক থেকে রোদ্দ্বল আবহাওয়া হলেও পরিবর্তন কিছুটা বিক্ষিপ্ত হবে আসতে পারে আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং আগরতলা বা তার পার্শ্ববর্তী এলাকাতে কখনো সখনও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর ত্রিপুরার কিছু কিছু অংশে এবং অম্বাসার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খোয়াই কুমারঘাট এই সমস্ত অংশে কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে বাকি অংশে শুকনো থাকতে পারে দক্ষিণ ত্রিপুরার দিকে তবে আসামের আজ কিন্তু বেশি বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করিমগঞ্জ অবৈকা শিলচর গুয়াহাটি এই সমস্ত অংশে বা এদিকে গোয়ালপাড়া এইসবের দিকে বা ডিব্রুগড় হোজাই এইসবের দিকেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমাদের জানিয়ে দিলাম পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অবশ্যই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই প্রতিদিন নজর রাখবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপডেটে ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন শেয়ার করতে পারবেন না ধন্যবাদ